আরে ভাইয়া, তো দেখি আর তর্স হয়েছে না। আচ্ছা বলুন, আপনাদের পাওনা কত দেব? বেশি না, 60,000। ইস, বললেই হলো, মামার বাড়ি আবদার নাকি? যাও, তোমরা তিনজনকে 5 টাকা করে 15 টাকা দিচ্ছি, এটা নিয়ে চকলেট খেও, বাচ্চা মানুষ। সাথে সাথে প্রিয়া, রুষা আর তিশা বলে উঠল, কি আপনারা 15 টাকা দিয়ে বিয়ে করতে এসেছেন? এখন মনে হচ্ছে আপনাদের জন্য এই জাকজমক গেট না সাজিয়ে দুই সাইডে দুটো কলা গাছ পুঁতে রাখা উচিত। যাই হোক, এই 15 টাকা দিয়ে আপনার ভাইকে বিয়ে করাতে হবে না। আরে রেগে যাচ্ছেন কেন, এমনি মজা করলাম। আচ্ছা নেন 60,000 টাকা, এবার আমাদের ভিতরে ঢুকতে দিন। টাকা পেয়ে রুষা তিশা প্রিয়া চিল্লিয়ে উঠল, আরে চিল্লাচিল্লি করছেন কেন, আমাদের এবার ভিতরে ঢুকতে দিন। আরে এত তাড়াতাড়ি কিসের, আগে মিষ্টি মুখ আর শরবত পান করে নিন, তারপর ফিতা কেটে ভিতরে ঢুকুন। না, এটাতে নিশ্চয়ই ভেজাল আছে, আমরা এগুলো খাবো না। তবে খেতে পারি যদি আপনি, না যদি উনি খাইয়ে দেন। এই খবরদার, আমার ফ্রেন্ডের দিকে ঝুঁকেন কেন, লুচ্চু কোথাকার, আমার বই গেছে আপনাকে খাওয়াতে, আমি তো আমার আদরে তুলা ভাইকে খাওয়াবো ভেং টিকেটে। বললি হলো, আগে বরের ভাই টেস্ট করবে। এই বলে শরবত মুখে নিল, মুখে নিতেই ওয়াক করে রুষার দিকে ছুঁড়ে মারল, যা প্রিয়ার উপর পড়তে নিলে আয়ান প্রিয়াকে এক টানে সেখান থেকে সরিয়ে আয়ানের বুকের উপরে ফেলল। এতক্ষণ যাবত আয়ান সব কিছুই পর্যবেক্ষণ করছিল, ছেলেটা প্রিয়ার দিকে ঝুঁকতেই আয়ানের বড্ড হিংসে হচ্ছিল, কিন্তু কেন তা জানা নেই আয়ানের। এদিকে প্রিয়া হঠাৎ এমন হওয়াতে কিছুই বুঝতে পারছিল না, বিষয়টা স্বাভাবিক হতেই প্রিয়া বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। আয়ানকে দেখে পাত্রপক্ষের মেয়েরা আয়ানকে ঘিরে ধরে তাদের সাথে নিয়ে চলে গেল। আয়ান ইচ্ছে থাকা সত্ত্বেও বাইরের মানুষের সাথে রাগ দেখাতে পারছে না, বড্ড বিরক্ত আয়ান এদের প্রতি। এদিকে প্রিয়া অন্য মেয়েদের সাথে আয়ানকে দেখে বেশ রাগ হলো, কেন জানি তাই রাগ মেটাতে ছেলে পক্ষের সবার উপর স্নো স্প্রে ছিটিয়ে মারল। অবশেষে অনেক আনন্দ হইচই করে বিয়েবারের অনুষ্ঠান শেষ হলো। এবার কন্যা বিদায়ের পালা। বিদায়ের সময় জেসিকা আপু অনেক কান্নাকাটি করেছে, সবশেষে জেসিকা আপুর গাড়িতে উঠিয়ে দিল, রওনা হয় পাত্রপক্ষ। এখন থেকে জেসিকা আপুর জগৎ হবে আলাদা, নতুন একটা পরিবারের হবে জেসিকা আপুর, শুরু হবে এক নতুন জীবন, সেই জীবন মানিয়ে নিতে হবে জেসিকা আপুর। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল প্রিয়া। তারপর প্রিয়া কাপড় চেঞ্জ করে ব্যাগপত্রে গুছিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। এদিকে আজ সবাই প্রিয়াকে থাকতে বলে, কিন্তু প্রিয়া অনেক বুঝিয়ে ওদের বাড়ি থেকে বের হয়ে আসে। রুষাদের ড্রাইভার চাচা প্রিয়াকে তার বাড়ি দিয়ে আসে। এদিকে আয়ান শাওয়ার নিয়ে নিচে এসে জানতে পারে প্রিয়া চলে গেছে। এটা শুনতেই আয়ানের কেমন যেন নিজেকে খালি খালি লাগতে শুরু করে, আবারও সেই গম্ভীর মুখ টাইপের হয়ে যায়। ভালোই হয়েছে প্রিয়া চলে গেছে, নয়তো জাফর শিকদার প্রিয়ার কোনো ক্ষতি করে দিত, ভেবেই মনকে সান্ত্বনা দিল আয়ান। প্রিয়া বাসায় এসে হন হন করে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল রেহান তার বিছানায় বসে আপেল খাচ্ছে। প্রিয়া কিছু না বলে পাশ কাটিয়ে যেতে নিলে রেহান প্রিয়াকে এক টানে বিছানায় বসিয়ে দিল। ভাইয়া ছাড় তো, ভালো লাগছে না। কি রে, ফোনেও না আমার সাথে ভালো ব্যবহার করছিলি, এখন কি হলো তোর? দেখছিস তোর বিছানায় বসে আছি, তারপরও ঝগড়া শুরু করেছিস না? আর আমার অনুমতি ছাড়া তুই বাইরে গিয়েছিস কেন? বাব্বা, আমাকে না বলে বিদেশ থেকে চলে আসলে, নিজের বিয়ে ঠিক করে নিলে, ভাবি কেমন, তা বনে দেখানোর প্রয়োজন মনে করনি, এখন আমার বিছানায় বসে বসে একা একা গেলছিস আমায় না দিয়ে, আর আমি কথা না বলতে গেলেই দোষ? ও এই ব্যাপার, আমার লক্ষ্মী বোনটা তাহলে রাগ করেছে, কই বিয়ে ঠিক হলো, শুধুমাত্র এঙ্গেজমেন্ট ঠিক হবে, তোকে ছাড়া তোর ভাই বিয়ে করবে তুই ভাবলি কি করে, আর তোর ভাই যেমন তেমন কিন্তু ভাবি হবে তোর মনের মতন। ছোট বোনকে এসব বলতে তোর লজ্জা করে না ভাই? যাই হোক, আমার চকলেট বের কর। ও সরি, তোর চকলেট আনতে ভুলে গিয়েছি। তাহলে এখনো আমার রুমে বসে আছিস কেন, বেরা বলছি? বের হবো না, কি করবি? বলেই বিছানায় শুয়ে পড়ল। দাঁড়া দেখাচ্ছি। এই বলে প্রিয়া মিসেস সাথী রহমানকে ডাকতে লাগলো। আম্মু, ও আম্মু, তোমার ছেলে আমাকে মারছে, বলো আমার রুম থেকে বের হয়ে যেতে।
আমার ছেলে যে তোকে কখনো মারবে না সেটা আমি ভালো করেই জানি। বড় ভাই বিদেশ থেকে এসেছে, তুই একটু দুই ভাই বোন মিলেমিশে থাকবি, তা না করে ঝগড়া করছিস। আমি অত কিছু জানি না, তুমি ওকে বের করবে নাকি আমি বাবাকে ডাক দিব? তোর বাবাই বাজারে গেছে। উফ, তোদের জন্য মাঝে মাঝে মন চায় বাড়ি থেকে চলে যাই। রেহান বাবা, তুই ওর রুম থেকে বেরিয়ে আয় তো। এবার যা, আম্মু তোকে ডাকছে। বললেই হলো, আমি যাব না, দেখি তুই কি করতে পারিস। যাবি না মানে তোর ঘর যাবে। এই বলে দুই ভাই বোন মিলে ধাক্কা ধাক্কি করছে। প্রিয়া রেহানের সাথে না পেরে ফ্লোরে হাত পা ছিটিয়ে কাঁদছে। রেহান এতক্ষণ এটাই চেয়েছিল, নিজের বোনের বাচ্চামো দেখার জন্য। রেহান মুচকি হেসে প্রিয়াকে ফ্লোর থেকে কোলে তুলে তার ঘরে নিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড় করালো। কি হলো, আমায় এখানে দাঁড় করিয়ে রেখে আবার কোন নাটক দেখানো বাকি আছে? আগে তো আলমারিটা খোল। এটা বলতেই প্রিয়া আলমারি খোলে। আলমারি খুলতে দেখলো চকলেটের 14-15 চকলেট বক্স সাজানো। ভাইয়া, এই সবগুলো আমার? আরে এত চিল্লাচ্ছিস কেন? সবগুলোই তোর, নিয়ে যা। আমার লক্ষ্মী ভাই, শোনা ভাই, কলেজের টুকরা ভাই, লাভ ইউ রে। শুনেছি, আর পান দিতে হবে না। তোর আলমারি খুলে দেখিস, ওখানে অনেকগুলো নতুন ড্রেস এনেছি। প্রিয়া খুশিতে গদগদ হয়ে সারা বাড়ি লাফাচ্ছে। এদিকে ডিনার টেবিলে রেহানা বেগম বলে উঠল, কালকে তো তেশার এনগেজমেন্ট, তাহলে কোনো কিছুই তো কেনাকাটা হলো না। আর চোখে আয়নের দিকে তাকিয়ে, সেসব নিয়ে ভাবতে হবে, সব কেনাকাটা করে ফেলেছি। আয়নের বলতে দেরি, তখনই বাড়িতে লোকজন নানা জিনিসপত্র ড্রয়িং রুমে রেখে চলে গেল। রেহানা বেগম এবার নিশ্চিত হলেন। তখনই রোশা বলে উঠল, ভাইয়া একটা কথা। বল। ওই আমি আসলে কালকে তোমাদের সাথে যেতে পারবো না, প্রিয়া আমাকে ইনভাইট করেছে, ওর ভাইয়ের নাকি। বাকি কথা বলার আগে জেসিকার মা রেখা বেগম বলে উঠল, আমাদের বাড়ির অনুষ্ঠান রেখে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাবে, এটা কেমন দেখায় না? আর তিশা কি ভাববে? আয়ান বলে উঠল, রুষা যাবে, রুষা তোর যেটা ভালো মনে হয় কর, বলেই উঠে চলে গেল। তিশা রিশার প্রতি খানিক অভিমান জমেছে, কিন্তু তা প্রকাশ করল না। পরের দিন সকালে সবাই রেডি হচ্ছে রেহান দেরি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রুষা আগেই প্রিয়ার বাসায় চলে গেছে। এদিকে তিশার বড্ড অভিমান জমেছে রুষার প্রতি। আজ রেহানের জন্মদিন, তাই সবাই রেহানের জন্মদিন সেলিব্রেট করার সাথে তিশার এঙ্গেজমেন্ট হবে সেখানে। আজ তিশা সাদা রঙের একটা গাউন পরে আছে, গাউনটাতে পাথরের কাজ করা। এটা পরতেই তিশাকে কুইনের মতো দেখতে লাগছে। এদিকে আয়ান আজ কালো রঙের শার্ট, কালো প্যান্ট, ম্যাচিং ঘড়ি, শার্টের হাতা গোটানো, চুলগুলো এক সাইডে জেল দিয়ে স্পাইক করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর বাইকে বসে কালো সানগ্লাসটা পরে রওনা দিল আয়ান, বাকিরা পিছনে আসছে। এদিকে প্রিয়া আর রুষা লুকোচুরি খেলছে, আর রেহান ওদের খুঁজতে ব্যস্ত। বোন বলে কথা, তাই সব আবদার পূরণ করে রেহান। এদিকে প্রিয়া আর রুষা বাগানে আম গাছের পিছনে লুকিয়ে মিটি মিটি হাসছে। তখনই আয়ান বাড়ির ভিতরে ঢোকে। রেহান আয়ানের সামনে পড়তেই দোস্ত বলে চিৎকার করে ওঠে, আর আয়ান বাইক থেকে নেমেই রেহানকে মারতে শুরু করে। এটা ওদের নিত্যদিনের কাজ। বিদেশ থাকতে রেহান আয়ানকে না জানিয়ে কিছু করলে দুই বন্ধুর হাতাহাতি হয়। আর ছাড়, আর তোকে কিছু না বলে করব না, প্রমিস। তোকে আজ ছাড়ছি না, বাংলাদেশে চলে এসেছিস আমাকে জানালি না পর্যন্ত, তুই তো আজ গেলি। এদিকে রুষার মানুষটাকে চেনা চেনা লাগছে, পিছন থেকে বোঝা যাচ্ছে না। এদিকে প্রিয়া নিজের ভাইকে এইভাবে অন্যের হাতে মার খেতে দেখে সিরিয়াস ভেবে দৌড়ে আয়নের পায়ের উপর পড়ে। আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ, যা শাস্তি দেওয়ার আমায় দিন, আমার ভাইকে ছেড়ে দিন। এটা দেখে আয়ান আর রেহান দুজনেই উচ্চ স্বরে হেসে দেয়। আয়ান মেয়েটার দুই কাঁধ ধরে উঠাতে উঠাতে বলে উঠল, আরে কি করছো পাগলি মেয়ে, উঠো বলছি, এটা এমনি তোমার ভাই আর আমি মজা করছিলাম। প্রিয়াকে উঠিয়ে প্রিয়ার মুখের দিকে তাকাতেই 240 ভোল্টের শক খেল আয়ান। এদিকে প্রিয়ারও একই অবস্থা। আয়ান বলে উঠল, পিচ্চি তুমি? প্রিয়া বলে উঠল, আপনি এখানে? তখনই পিছন থেকে রুষা বলে উঠল, ভাইয়া তুমি এখানে? সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। মানে কি, তোরা একে অপরকে চিনিস? তার মানে ত্রিশা আপুর সাথে
রেহান ভাইয়ার এনগেজমেন্ট ঠিক হয়েছে। কি তিশা আপু, আমার ভাবিও তো চলেছে আর আমি জানি না। আরে সব কিছু খুলে বল তো, আমি কিছুই তো বুঝতে পারছি না। তুই তিশাকে চিনিস প্রিয়া? আমি সব কিছু খুলে বলছি। তারপর বিয়ে বাড়ির সব কিছু খুলে বলল। ও আচ্ছা, তাই বলো, এতদিন নিজের ভাবির সাথে থেকেছিস বুঝতে পারলি না গাধা। আর রুষা, তুমি আয়ানের বোন আগে বলবা না? আমি জানতাম নাকি আপনি ভাইয়ার ফ্রেন্ড। আচ্ছা, আপনাদের ফ্রেন্ডশিপের কাহিনী কি বলুন তো। আসলে আমি যখন বিদেশে যাই তখন আমি আর আয়ান একসাথেই ইউনিভার্সিটিতে পড়তাম, তারপর সেখানে আয়ানের সাথে আমার আলাপ হয়। এভাবে আমাদের ফ্রেন্ডশিপের সূত্র। যাই হোক, এবার ভিতরে আয়। তোরা ভিতরে যা, আমি আসছি। আয়ানের বলা মতো রুষা আর রিহান কথা বলতে বলতে ভিতরে চলে গেল। প্রিয়াও ওদের পিছনে চলে যেতে নিলেই আয়ান প্রিয়ার হাত ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছ? ভিতরে। মিস প্রিয়া রহমান, আপনার বাসা তো ওই গলির ভিতর, তাহলে এখানে কি করছেন? মানে কে বলল আপনাকে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ওই যে ফার্স্ট টাইম আপনাকে একটা বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এসেছিলাম। আমাকে মিথ্যে অ্যাড্রেস দেওয়ার মানে কি? আচ্ছা, ভুল হয়ে গেছে, এবার চলুন তো। ভেতরে বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আয়ান আর প্রিয়ার উপর রাগ করে থাকতে পারলো না, নিমিষেই রাগ উঠাও প্রিয়ার এই ইনোসেন্ট ফেস দেখে। এই প্রিয়ার মাঝে কি আছে কে জানে। তারপর আয়ান বলে উঠল, ওকে এবার মাফ করলাম, তবে নেক্সট টাইম যাতে আর মিথ্যা কথা না বলতে দেখি। আচ্ছা গুড, তাহলে এবার ভিতরে যাওয়া যাক। তারপর প্রিয়া তার আয়ান ভিতরে চলে গেল। ততক্ষণে তিশা আর বাড়ির সবাই এসে পড়েছে। তিশা ভিতরে ঢুকেই এক দফা অবাক, এখানে রুষা আর প্রিয়া কি করছে ভেবে। তিশাকে দেখে রুষা আর প্রিয়া দৌড়ে এসে ভিতরে নিয়ে গেল। সেদিকে তিশা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। প্রিয়া তিশার মনোভাব বুঝতে পেরে বলে উঠল, আমি বুঝতে পারছি আপু, তুমি কেন এভাবে বোকার মতো তাকিয়ে আছো। ভাবছো নিশ্চয়ই আমি এখানে কি করছি। আমি বলেছি না তোমার শ্বশুর বাড়ি বেরিয়ে আসবো, এই দেখো চলে আসলাম। সত্যি তুমি এসেছো আমার এনগেজমেন্টে? আমি খুব 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 খুশি। আর রুষা, তুই তো আমায় সারপ্রাইজ করে দিলি। আমি ভাবতেই পারছি না তুই প্রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়ি আসবি। আরে আপু, তোমার প্রিয়া বোকা বানাচ্ছে। প্রিয়ার ভাইয়ের সাথেই তোমার এনগেজমেন্ট, ও এই বাসে থাকবে না তো কোথায় থাকবে? আমি আর প্রিয়া জানতাম না তোমার রেহান ভাইয়ের সাথে এনগেজমেন্ট হবে। এদিকে তিশা আরেক দফা বোকা বনে গেল। প্রিয়া আমার ননদিনী, আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, আমি খুব হ্যাপি। আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি প্রিয়াকে চিনতে পারিনি। এসেই ননদের সাথে ভাব জমিয়ে ফেলেছে দেখছি। কি করছো কি রেহান, সবার সামনে চোখ মেরে দিলে? তারপর সবাই একসাথে হেসে উঠল। এদিকে আয়ানের মা প্রথমে প্রিয়াকে দেখে অবাক হলেও পরে রুষা গিয়ে সবাইকে বুঝিয়ে বলে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। হঠাৎ রেহানের চোখ যায় আয়ানের মা রেহানা বেগমের দিকে। কেন জানি মানুষটাকে বড্ড চেনা চেনা লাগছে রেহানের। ভেবেই রেহানের হাসি মুখখানা মলিনতায় ভরে যায়। বারবার চোখ যাচ্ছে রেহানা বেগমের দিকে, যেন চিরচেনা এই মুখখানা। শত চেষ্টা করেও ব্রেনের কাছে হার মানতে নারাজ রেহান। প্রিয়ার বাবা বলে উঠল, তা বলে কি হয় বেয়ান, অন্তত মিষ্টি মুখটা এখন করতেই হবে। এই বলে সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে সাথী রহমান। এদিকে সাথী রহমান সবার প্রথমেই আয়ানের হাতে চায়ের কাপ তুলে দিল। আয়ান ফোন রেখেই, ধন্যবাদ আন্টি বলে হাতের চায়ের কাপ নিতে সাথী রহমানের দিকে তাকালো। এদিকে সবাই প্রিয়ার বাবার সাথে গল্প করতে ব্যস্ত। সাথী রহমানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আয়ান। অনবরত চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, মনে পড়ছে অতীতের কিছু স্মৃতি। এদিকে প্রিয়া আর রুষা রুমে গিয়ে চকলেট খাচ্ছে। হঠাৎ আয়ানের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। রুষা প্রিয়ার শব্দ শুনে জানালার পাশে আসে। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? শব্দ হতেই সবাই আয়ান আর সাথী রহমানের দিকে তাকায়। আয়ানের মা সাথী রহমানকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে আয়ান অস্ফুট স্বরে বলে উঠল, কাকিয়া তুমি বেঁচে আছো? সাথে সাথে রেহান দাঁড়িয়ে যায়। কাকিয়া মানে, তুই কি পাগল হয়ে গেছিস আয়ান? তার আগে রেহানা বেগম বলে উঠল, স্বপ্না তুই বেঁচে আছিস, এতদিন কোথায় ছিলি জানিস?
তোদের কথা চিন্তা করে হায়ানের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এদিকে রেহানের চিনতে বাকি নেই, অস্ফুট সুরে বলে উঠল, জেঠিমণি। আয়ান দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরল। তার মানে তুই আমার ছোটবেলার খেলার সাথী আদ্র, এতদিন তোকে কাছে পেয়েও চিনতে পারিনি। হ্যাঁ আমি আদ্র। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়, রেহানা বেগম বলে উঠল, তুই আমার আদ্র। এই বলে রেহানা বেগম গিয়ে রেহানের কপালে চুমু খায়। আমি তো ভাবতেই পারিনি তোদের ফিরে পাব। স্বপ্না পলক কোথায়? পলক কি বেঁচে আছে? আসলে আমি স্বপ্না নই, আমি স্বপ্নার চমজ বোন সাথী, রেহান বলে উঠল। তোমরা শান্ত হয়ে বসো, আমি সবকিছু খুলে বলছি। রেহানের কথায় সবাই শান্ত হয়ে যায়, শুধু আয়ান বাদে। আগে বল আমার প্রিয়তমা কোথায়? ও ঠিক আছে তো? বল না আদ্র, আমার পিচ্চিটা বেঁচে আছে তো? আয়ান শান্ত হয়ে বস, বলছি তো আমি, আর প্রিয়ায় হলো তোর প্রিয়তমা। এটা শুনতেই আয়ান খুশিতে চোখ বন্ধ করে ফেলে, নিমিষেই শান্ত হয়ে যায়। এদিকে প্রিয়া কিছু বুঝতে পারছে না, সব প্রিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে, প্রিয়া আয়ানের প্রিয়তমা মানে। এদিকে রুষা কিছুটা বুঝতে পারছে, রুষা আর প্রিয়া একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, বাকিরা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। পরিবেশটা মুহূর্তের নীরব হয়ে যায়, সবাই রেহানের দিকে তাকিয়ে আছে আগ্রহী হয়ে। সবশেষে রেহান নীরবতা ভেঙে বলতে শুরু করল, ফ্ল্যাশব্যাক, আব্রাহাম চৌধুরীর তিন ছেলে অলোক পলক আর রাখিল চৌধুরী। আব্রাহাম চৌধুরীর ইচ্ছে ছিল তার তিন ছেলে বিজনেস সামলাক, কিন্তু পলকের ছোট থেকে ইচ্ছে ছিল বড় হয়ে সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার হবেন, আর সেই ইচ্ছাটাই পরিবারের ফাটল ধরায়। এদিকে পলক চৌধুরীর স্ত্রী স্বপ্না আর অলোক চৌধুরীর স্ত্রী রেহানা বেগম খুব ভালো একজন বন্ধু ছিল। তখন চৌধুরী বাড়িতে আদ্র আর আয়ানের রাজত্ব ছিল সারা বাড়িতে, টুই টুই করে চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত। আব্রাহাম চৌধুরী দুই নাতিকে বড়ই ভালোবাসে, সে সময় আদ্র আর রেহানের বয়স মাত্র 7। তখনই রেহানা বেগম আর স্বপ্নার পেটে রুষা আর প্রিয়া আসে। এদিকে আদ্র আর আয়ানের মাঝে ঝগড়া হয় বোন নিয়ে, এগুলো দেখে দূরে দাঁড়িয়ে হাসতে স্বপ্না আর রেহানা বেগম। সেই খুশি আর বেশি দিন থাকলো না, আব্রাহাম চৌধুরী কড়া গলায় পলককে বলে দেয়, তুমি যদি সত্যিই পুলিশের চাকরি করো তাহলে আর এই বাড়িতে জায়গা হবে না, কারণ আমি চাই না তোমার জন্য এই পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হোক। বেশ তাহলে তাই হোক বাবা, ভালো থেকো, আর কোনো দরকার পড়লে তোমার ছেলেকে নিশ্চিন্তে ডাকতে পারো, আমি চট করে চলে আসবো, কথা দিচ্ছি বাবা, আমার জন্য কারো কোনো ক্ষতি হবে না। এ বলে স্বপ্না আর রেহানকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠল পলক। ছোট্ট রেহান চোখ দুটো বড় বড় করে শেষবারের মতো দেখে নিল চৌধুরী বাড়িটি। আয়ানকে ছেড়ে, তার জেঠিমাকে ছেড়ে কোথায় যেতে ইচ্ছে হচ্ছিল না রেহানের। ওদিকে আয়ানের পাকলমে দেখে ছোট আয়ান ওদের গাড়ির পেছনে দৌড়াতে লাগলে রেহানা বেগম ধরে ফেলে। কাঁপা কাঁপা গলায় রেহানা বেগম বলে উঠল, এভাবে গাড়ির পেছনে ছুটতে নেই বাবা, চল ভেতরে চল। এদিকে ছোট্ট আয়ান ছোটাছুটি করছে আর বলছে, আম্মু আমার ছাড়ো, আমার বন্ধু চলে যাচ্ছে, আমার প্রিয়তমা চলে যাচ্ছে, একবার আমাকে যেতে দাও, আমি রেহানকে আর আমার প্রিয়তমাকে কাকিয়ার পেট থেকে নিয়ে আসি। রেহানা চৌধুরী আয়ানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রেহানা বেগম বলে উঠল, যাবি বাবা যাবি, সাথে আমিও যাব, তোর তোর বাবাও যাবে। এই বলে আয়ানকে বুঝিয়ে ভিতরে নিয়ে গেল। তারপর থেকেই স্কুলে প্রতিদিন আয়ান আর রেহানের দেখা হয়। পলক রেহানকে ড্রপ করে নিয়ে যাওয়ার সময় আয়ানকেও তার বাসায় নিয়ে যায়। স্বপ্না আয়ানকে দেখতে পেয়ে তাদের কোনো ত্রুটি রাখে না, এভাবেই আয়ান প্রতিদিনই রেহানের বাসায় যায়। আয়ান রেহানকে নিয়ে মাঝে মাঝে চৌধুরী বাসায় যায়। নাতিকে দেখে আব্রাহাম চৌধুরী জড়িয়ে ধরে, পলকও বাধা দেয় না চৌধুরী বাড়ি যাওয়া নিয়ে, বরং রেহানের মাধ্যমে চৌধুরী বাড়ি খোঁজ খবর নেয়। এভাবেই চলতে থাকে সময় আর জীবন, পলকও তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। পলক প্রথমবার পুলিশ স্টেশনে যেতেই দেখতে পায় কত শত গরিব মানুষ এসেছে ধর্ষণ মামলা করতে জাফর শিকদারের নামে, কিন্তু কোনো পুলিশ অফিসার জাফর শিকদারের নামে মামলা করতে নারাজ। ঠিক সেই সময় পলক চৌধুরী সবার উদ্দেশ্যে বলে উঠল, তোমরা জাফর শিকদারের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছ না কেন? একজন অফিসার বলে উঠল। পলক চৌধুরী সব পুলিশদের উপর রেগে বলে উঠল, তোমরা কেন পুলিশদের নামে কলঙ্ক উঠাচ্ছ বলো? জাফর শিকদার যেই হোক না কেন, অপরাধ করা সেটাই আমার বিরুদ্ধে। আর যদি তোমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতো
তাহলে তোমরা কি শান্ত হয়ে বসে থাকতে পারতে? এটা বলতেই সবাই মাথা নিচু করে ফেলে। কি মাথা নিচু করে ফেলেছে? কি পারতে তাই না তো? তাই আসো, এই গরিব মানুষদের মা বোনকে আমরা মা বোন ভেবে জাফর শিকদারের বিরুদ্ধে লড়াই করি। যদি আমরা জাফর শিকদারের বিরুদ্ধে স্টেপ না নিই তাহলে দিন দিন ওর অন্যায় বেড়ে যাবে, আর তা কি তোমরা হতে দিতে চাও? সবাই বলে উঠল না, বিনিময়ে পলক মুচকি হাসল। সবার উদ্দেশ্যে বলে উঠল, এখানে সবার কাছ থেকে জাফর শিকদারের বিরুদ্ধে মামলা নাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। সেখানে সব পাবলিকরা খুশি হয়ে পলক পলক জয়ধ্বনি করতে থাকে। সেখানেই পলক চৌধুরী প্রথম বীরের পরিচয় লাভ করে। সব মানুষদের কাছ থেকে স্টেপ নিয়ে পলক যায় জাফর শিকদারকে ধরে আনতে। সব পুলিশ অফিসার মানা করে, কিন্তু পলক একটা মুচকি হাসি দিয়ে রওনা দেয় জাফর শিকদারকে ধরতে। 10 মিনিটের ভিতর জাফর শিকদারের পোষা গুন্ডাদের মেরে মদ নিয়ে মত্ত থাকা জাফর শিকদারকে ধরে লকআপে নিয়ে যায়। পলক তার এই সাহসিকতার জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে লকআপে বসে রাগে ফুঁসতে থাকে জাফর শিকদার। জাফর শিকদার রেগে বলে উঠল, এই পুলিশ অফিসার, কাজটা কিন্তু ঠিক করিসনি, তুই জানিস না তোকে আমি কি করতে পারি। পলক চৌধুরী বলে উঠল, তাই নাকি? আমার লকআপে বসে আবার আমাকে ধমক দিচ্ছিস, তো সাহস আছে বলতে হবে। এই বলে পলক লকআপে ঢুকে ইচ্ছে মতো জাফর শিকদারকে মারতে থাকে। তখনই জাফরের বাবা চিল্লিয়ে বলে উঠল, এই পুলিশ অফিসার, আর একটু টোকা দিব আমি ছেলের গায়ে পড়ে, তাহলে তোকে দেখে নিব। পলক ভ্রুজরা উঁচু করে লকআপ থেকে বেরিয়ে বলে উঠল, সে আমাকে পরেও দেখতে পারেন। এখন বলুন, আপনার এখানে কি চাই? ছেলের মতো বাফেরও কি গরম ঠান্ডা খাওয়ার শখ জেগেছে? জাফরের বাবা শয়তানি হেসে পলকের সামনে জামিনের কাগজ ধরে। পলক ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, হায় রে টাকার জোর। এই বলে জাফরকে ছেড়ে দেয়। জাফর শার্টের হাতা গোটাতে গোটাতে বলে উঠল, দেখে নিব তোকে। পলক বলে উঠল, মেয়েদের দর্শন করে এখন আমাকেও মেয়ে মেয়ে লাগছে নাকি, যে তোরা বাপ ছেলে এভাবে আমায় দেখতে বলছিস? আরে ভাই, দেখছিস না আমাকে, নাকি কাপড় খুলে বাকিটুকু দেখাতে হবে? এটা বলতেই সব পুলিশ কনস্টেবলরা হেসে কুটি কুটি। এভাবেই চলতে লাগে থাকে, সময় ভালোই যাচ্ছিল। পলক চৌধুরীর জীবন জনগণের কাছ থেকে ভালোবাসা, আর ঘরে বউ সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকা। এদিকে জাফর শিকদারের একের পর এক লস হয়ে চলেছে বিজনেসে। কয়েকবার পলক চৌধুরীকে টাকার লোভ দেখিয়েও তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু পলক বারবার ওকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে রাগে ফুঁসতে থাকে জাফর, খোঁজ নেয় তার পরিবারে কে কে আছে, কোথায় থাকে। মনে মনে শপথ করে তাকে পলককে ছাড়বে না জাফর। এদিকে পলকের বাসায় খুশির আমেজে বরপুর, কারণ আজ আয়নের প্রিয়তমার জন্ম হয়েছে, 14 দিন হলো। আয়ন ছোট একটা পুতুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়নকে দেখেই সেই পুতুলটা খিলখিলিয়ে হেসে ওঠে, আর রেহান ওর কাছে কেঁদে ওঠে। তা দেখে রেহানা বেগম আর স্বপ্না হেসে দেয়। তখনই রেহানা বেগমের পেন ওঠে, যা দেখে পলক আর পলক দৌড়ে আসে। রেহানা বেগমকে বারণ করা সত্ত্বেও এসেছে ছেলের সাথে স্বপ্নার মেয়ে দেখার জন্য। অলোক ও পলক রেহানা বেগমকে হাসপাতালে নিয়ে যায়। সাথে আয়ান ও যায় তার মার এই অবস্থা, তার এখানে থাকাও সম্ভব না। আয়ান আসার আগে তার প্রিয়তমাকে বলে আসে, বিনিময়ে খিলখিলিয়ে হেসে দেয় প্রিয়া। পলক রেহানা বেগমকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে চলে আসে, কারণ স্বপ্না বাড়িতে একা আছে, বাড়ির সবাই হাসপাতালে, তাই আর পলককে হাসপাতালের বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। এদিকে পলক জাফরের বিরুদ্ধে ওত পেতে থাকে বড় কোনো প্রমাণ জোগাড় করার জন্য, যাতে পরের বার আর জাফর শিকদার না জমিন পায়। সে সুযোগটা পেয়ে যায়ও পলক। জাফরের পিছনে আগেই লোক লাগিয়ে দেয় পলক, তাই জাফরের বড় সড়ো অবৈধ কারবার ধরা পড়ে নারী পাচারের। এইসব ভিডিও করে পলকের ফোনে সাথে সাথে পাঠিয়ে দেয়, কিন্তু জাফর তা দেখতে পেয়ে যায় আর সেখানেই মেরে ফেলে সেই লোকটিকে। লোকটিকে মেরে কাটা মাথার ছবি তুলে পলকের ফোনে পাঠিয়ে দেয়, যা দেখে পলকের মাথা নিমিষেই আগুন ধরে যায়। নিজেকে কোনো রকম সামলিয়ে সকালের অপেক্ষায় থাকে পলক, সকাল হলেই এই জাফর নামের ব্যক্তিটির কাহিনী শেষ করবে। এদিকে জাফর শিকদার আজ রাতেই প্ল্যান করে পলক ও তার পরিবারকে সরিয়ে দেওয়ার।
তাই যেই ভাবা সেই কাজ। মাঝরাতে পলকের বাসায় কেউ কলিং বেল বাজায়। এত রাতে কে এলো দেখতে স্বপ্না উঠে যে দরজা খুলতে যাবে অমনি পলক আটকে দেয়। এদিকে রেহান ভেবেছে হয়তো জেঠিয়া বাবু নিয়ে এসেছে, তাই ধরফরে উঠে সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো কে এসেছে দেখার জন্য। পলক দরজা মেলতেই হুড়মুড়িয়ে কতগুলো গুন্ডা আর জাফর শিকদার মুখোশ পরে পলককে মারতে শুরু করে। পলক চৌধুরী স্বপ্নাকে বারবার উপরে গিয়ে বাচ্চাদের পালিয়ে যেতে বলে। স্বপ্না কি করবে ভেবে পাচ্ছে না, এদিকে নিজের স্বামী ওদিকে নিজের সন্তান। জাফরের ইশারা করতেই কতগুলো গুন্ডা স্বপ্নার দিকে এগিয়ে আসে। এদিকে রেহান ভয় থরথর করে কাঁপছে। স্বপ্না রেহানকে নিয়ে দৌড়ে ভিতরে গিয়ে দরজা আটকে দেয়। ওদিকে পলক গুন্ডাদের নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আটকাতে ব্যস্ত। জাফর শিকদার বলে ওঠে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লোক লাগিয়েছিস না, কই তোর ফোন দে, দিয়ে দে বলছি। পলক জীবনেও দিবে না বলতেই পলকের পেটের ভিতর ছুরি চালিয়ে দিল। তারপর গুন্ডারা পলকের ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে ঘন ঘন দরজা ধাক্কানের আওয়াজ আসছে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। স্বপ্না জোর করে জানলা দিয়ে রেহানকে বাইরে যেতে বলে গাছ বেয়ে। রেহান যেতে না চাইলেও পলকের কসম দেয়। তারপর রেহান রাজি হয় বোন নিয়ে পালিয়ে যেতে। রেহান যাওয়ার সময় পলক চৌধুরীর ফোনটা দিয়ে দেয় যাতে জাফর আর কোনো টা না পায়। আর স্বপ্না তাড়াতাড়ি তার বড় বোনের নাম্বার সেভ করে দিয়ে বলে তার বোনের কাছে ফোন দিতে। রেহান অবাক হয়ে যায় তার মায়ের বোন আছে এটা শুনে। স্বপ্না বলে উঠল, আমার বোন হুবহু আমার মতো দেখতে, আজ থেকে তাকে মা ডাকবি। এই বলে রেহানকে ধাক্কিয়ে জানালা দিয়ে বের করে দেয়। শেষবারের মতো তোর ছেলেমেয়ের কপালে একটা চুমু দিয়ে নেয়। তারপর সারি দিয়ে দোলনা বেঁধে জানালা দিয়ে প্রিয়াকে রেহানের কোলে পাঠিয়ে দেয়। রেহান বোনকে কোলে পেতেই ছুটতে শুরু করে। কিছু দূর গিয়ে তার মার ব্যথা ভরা চিৎকার শুনতেই দাঁড়িয়ে যায় রেহান। না জানে কি করছে তার মার সাথে লোকটা, এটা ভাবতেই রেহানের মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু তার বোনের ঘুমন্ত মুখটা দেখে আবারও ছুট লাগায়। এদিকে জাফর শিকদার খবর পেয়ে যায় পলকের ফোন নিয়ে তার দুই ছেলে মেয়ে পালিয়েছে, তাই ওদের পিছনে লোক লাগিয়ে দেয় মেরে ফেলার জন্য। ততক্ষণে রেহান তার খালাকে ফোন করে সব বলে। জাফর শিকদারের লোক ওদের দিকে এগিয়ে আসতে দেখে রেহান আবারও ছুট লাগায়। কিছুদূর যেতেই রেহানকে ধরেই ফেলবে, সেই মুহূর্তে কেউ একজন এসে এদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ওদিকে জাফর শিকদারের লোক ওদের ধরতে না পেরে জাফরকে গিয়ে মিথ্যা বলে যে পিচ্চি দুটোকে মেরে ফেলেছে, যা শুনে জাফর অট্ট হাসিতে ফেটে পড়ে। তারপর পলক চৌধুরীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখানে থেকে জাফর চলে যায়, যাতে সবাই এটাকে একটা দুর্ঘটনা মনে করে। এদিকে রেহান তার খালামণিকে তার মায়ের মতো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, ওখানেই জ্ঞান হারায়। সেখান থেকেই সাথী তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়, আর সেখানেই ওদের মায়া মমতা দিয়ে মানুষ করে। সাথীর কোনো ছেলে মেয়ে না থাকায় ওদের নিজেদের ছেলে মেয়ের মতোই আগলে রাখে। কখনো বুঝতে দেয়নি সাথী তাদের পালিত মা। তারপর থেকে আমরা গ্রামের বড় হই। ওই লোকটা আমাদের ক্ষতি করতে পারে ভেবে আমাদের নাম পরিচয় সবকিছু বদলে দেয় মামুনি, বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো রেহান। এদিকে এখনো চোখ বন্ধ করে আছে আয়ান, তার কানে কথাগুলো বারবার বাজছে আর রাগে ফুসছে। এদিকে রেহানা বেগম আর বাকিরা এটা শুনে হা হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সবার চোখে জল, এমনকি তেশাও হা হয়ে আছে। রেহানা বেগম চোখ মুছে বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু স্বপ্নের যে আরেকটা বোন ছিল কই, আমরা জানতাম না তো, আর বিয়ের দিনও দেখিনি। আসলে আমি আমার হাজবেন্ডের সাথে আগে রিলেশনে ছিলাম, কিন্তু আমাদের পরিবারের এই সম্পর্কটা কেউ মেনে নিতে চায়নি, তাই আমি পালিয়ে আসি। সেই দিন থেকে বাবার জন্য আমি মরে গেছি। এরপর থেকে তিনি তার একটা মেয়ে আছে, সেটা তিনি দাবি করত। পরিবারের সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার বোন আমার সাথে লুকিয়ে কথা বলতো, বলে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এদিকে সবটা জেনে প্রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এতদিন পর সবটা জেনে তার কি প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। এতদিন তার ভাই এত কিছু জেনেও নিজে কষ্ট সহ্য করে এসেছে, অথচ প্রিয়া কিছুই জানে না। প্রিয়া দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ভাই এতদিন কেন তুই আমাকে কিছু জানাসনি, এত কষ্ট তুই নিজের ভেতরে কি করে লুকিয়ে রাখতে পারলি ভাই। রেহান ও তার বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো। তোকে বললে তুই খুব কষ্ট পেতিস বোন, আর তুই জানিস আমি তোর চোখের জল সহ্য করতে পারি না। প্রিয়ার কান্না শুনতে পেয়ে আয়ান ফট করে চোখ খুলে ফেলল। প্রিয়ার কান্না সহ্য না করতে পেরে আয়ান প্রিয়াকে এক টান দিয়ে আয়ানের পাশে বসালো।
তারপর আয়ান বলে আয়ান বলে উঠল, এই পিচ্চি তুই কাঁদছিস কেন? যা হবার হয়ে গেছে এখন তোকে আমি পেয়ে গেছি, আর হারাতে দিব না। প্রিয়ার ঠোঁটের উপর আঙুল ধরে রেহান গলা জেরে বলে উঠল, আয়ান আমার বোনকে ছাড় বলছি। আয়ান বলে উঠল, তাহলে তোকে তৃষাকেও দিব না। ভুলে যাস না তোর ফুপি মানে আমারও ফুপি, আমারও বাবার বোন, তাহলে শুধু একা অধিকার নাকি তোর? এদিকে তৃষা লজ্জায় নুয়ে যাচ্ছে, শেষে কিনা মামাতো ভাইয়ের বউ হবে এই ভেবে। এখন তো তোদের পরিবার পেয়ে গেছি, চলে যাওয়ার আগে তোর জন্য পায়েস রেঁধেছি, খেয়ে যাস। আর এই দুটো বুড়ো বুড়িকে মনে পড়লে দেখতে আসিস। কি বলছো এগুলো আম্মু? তোমাকে কে বলেছে তোমাকে ছেড়ে চলে যাব? আমি কোথাও যাচ্ছি না, বউ নিয়ে এই বাড়িতেই আসব। আরে ভাবি, আমাদের বংশের হলে কি হবে? এত কষ্ট করে মানুষ করেছেন আপনারা, তাই আপনারাই ওর বাবা মা। আমরা কিন্তু ওদের কোথাও নিচ্ছি না, বরং আপনার বাড়িতে আমাদের বাড়ির মেয়ে পাঠাবো। নিমিষেই সাথী রমণের মন ভালো হয়ে গেল, যতই হোক মা তো মাই। আপনারা বসুন, আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি। আর আপনাদের আজকে কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠলো। এদিকে রুষা এসে প্রিয়াকে খোঁচাচ্ছে। প্রিয়া খুব খুশি এতদিনে নিজের একটা পরিবার পেয়ে, জীবনটা বড়ই অদ্ভুত, কাছের মানুষগুলো এত কাছের থেকেও চিনতে পারলো না। আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, এই হাসি যেন মুখ থেকে সরছে না আজ। প্রিয়া তিশার সাথে হেসে হেসে কথা বলছে, তখনই নজর গেল আয়ানের দিকে। আয়ানকে প্রিয়ার দিকে তাকিয়ে এইভাবে হাসতে দেখে প্রিয়া একটা চোখ মেরে দিল। হঠাৎ এমন হওয়ায় প্রিয়া নিজের কাছে নিজেই হতবাক হয়ে রইল। এদিকে আয়ান প্রিয়ার এহেন কাণ্ডে হবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। প্রিয়া বিষয়টা এড়িয়ে যাবার জন্য আয়ানকে ভেঙচি দিয়ে আবারও আড্ডায় মনোযোগ দিল। আয়ান প্রিয়ার বোকামিতে উচ্চস্বরে হেসে দিল। তখনই প্রিয়ার বিড়াল ছানা লাফ দিয়ে আয়ানের কোলে উঠে বসল। আয়ান হুশ পড়ে বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। প্রিয়া চিৎকার করে বলে উঠল, আমার চিকা চিকা। সাথে সাথে সবাই জোরে হেসে দিল। এভাবে খুনসুটি দুষ্টুমি করে রেহান আর তিশার এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো, সাথে বিয়ের তারিখও ঠিক করা হলো। একটা ফোন আসায় আয়ান বাইরে চলে গেল। অবশেষে প্রিয়াদের বাসা থেকে বিদায় নিল আয়ানরা। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো তাই। এদিকে জাফর শিকদার বাড়ির সব কিছু ভেঙে চুরমার করে ফেলেছে। তার কানে প্রিয়ার আসল পরিচয় এসেছে। জাফর শিকদার একটা ধারালো ছুরি নিয়ে সেই লোকটার সামনে দাঁড়ালো যাকে প্রিয়াদের মারার দায়িত্ব দিয়েছিল। কিরে, তুই না বলেছিলি ওদেরকে মেরে ফেলেছিস, তাহলে ওরা এখনো বেঁচে আসে কি করে? আসলে বস, ওই দিন ওদের ধরে রাখতে পারিনি, আর আপনার ভয়ে মিথ্যা কথা বলতে হয়েছে। জাফর শিকদার উচ্চস্বরে হেসে বলে উঠল, তুই জানিস ওদের কাছে পলক চৌধুরীর ফোনটা আছে, ওই ফোনটা আমার চাই চাই, নয়তো আমার বিজনেস সবকিছু ধ্বংস হয়ে যাবে। বস, এখন কি করে জানবেন ফোনটা কোথায় আছে? যদি পলক চৌধুরী ছেলে ফোনটা ঘেরে দেখে তাহলে তো সব শেষ। ফোনটা তো আমার পেতেই হবে, আর জাফর শিকদার তার পথে কোনো আগাছা রাখে না। কয়েক বছর আগে বাপ মরেছে, আর এখন ছেলে আর মেয়ে মরবে, বেচারা আর বিয়ে করতে পারবে না, কিন্তু তার আগেই তুই মরবি। এই বলে এক কোপে লোকটির মাথা কেটে ফেলল। বাকিরা দৃশ্য দেখে ভয় থরথর করে কাঁপছে। জাফর শিকদার বলে উঠল, কেউ আমার সাথে মিথ্যা বললে তার এমনি শাস্তি হবে, আর পরের মিশন যেন সাকসেসফুল হয়। এই বলে জাফর শিকদার গটগট পায়ে বেরিয়ে গেল। পরের দিন আয়ান প্রিয়াকে ফোন করে। প্রিয়া আননোন নাম্বার দেখে কৌতূহল নিয়ে ফোন রিসিভ করে। হ্যালো, কে? আমি কে সেটা তোমার জানতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে এসো, আমি আর তিশা ওয়েট করছি। প্রিয়া জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেল তিশা গাড়ির ভিতর, আর আয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে ওইভাবে তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি নিচে এসো বলছি। প্রিয়া টাস্কটি খেয়ে গেল। প্রিয়া জানালা দিয়ে আয়ানকে দেখছে। এই ব্যাটা জানলো কেমনি? মানে আপনি এখানে কি করছেন, আর আমার নাম্বার পেলেন কোথায়? জাহান্নাম থেকে পেয়েছি, এবার যেটা বলছি সেটা করো। আরে চিল্লেন কেন, আসি তো। বাট নিয়ে যাবেন কোথায়? শপিং করতে যাব, এবার হয়েছে? হোয়াট, আমি আপনার সাথে যাব না, আমি ভাইয়ের সাথে যাব। সোজা কথায় আসবে নাকি উপরে গিয়ে তোমার কোলে করে নিয়ে আসবো? আর আমি যদি উপরে যাই তোমার চিকা চিকাকে আছাড় মারবো। না না, আমি এক্ষুনি আসছি। এই তো ঘটকাল, নাও গো অ্যান্ড ফাস্ট।
প্রিয়া ফোন দেখে তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে আয়ান হাতের ঘড়ির দিকে তাকিয়ে প্রিয়ার জন্য ওয়েট করতে লাগলো। তখনই জাফর শিকদারের ফোন। হ্যালো। আয়ান হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। কেমন আছেন মিস্টার আয়ান চৌধুরী? নিজের কাকাতো ভাই বোনকে পেয়ে কেমন লাগছে? খুব আনন্দে আছেন তাই না? সমস্যা নাই, শেষ দেখা আর দেখে নাও ওদেরকে, কারণ ওরা আর বেশিক্ষণ পৃথিবীতে থাকবে না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা তুই আর কত প্রমাণ করবি? আর জীবন মরণ উপরওয়ালার হাতে, সে চাইলে তুই কিছুই করতে পারবি না। তুই কিছু করতে আসলেই ঢাল হয়ে দাঁড়াবো আমি। দেখা যাক, এই বলে লাইন কেটে দিল। তখনই একটা লোক পার্সেল হাতে দাঁড়িয়ে বলে উঠল, এটা কি রেহান ভাইয়ের বাসা? আয়ান বলে উঠল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আসলে ওনার জন্য কেউ একজন ওই গিফটারে একটা চিঠি পাঠিয়েছেন, সেটা দিতে এসেছি। এগুলা যে পাঠিয়েছে তার কাছেই ফেরত দিয়ে দিন। তখনই পিছন থেকে রেহান বলে উঠল, কি ফেরত দিবে আর কে এসেছে? ও গিফট দিন আমায়। এই বলে রেহান লোকটির কাছ থেকে নিয়ে নিল। না জেনে শুনে নেওয়াটা ঠিক হবে না রেহান, এগুলা ফেলে দিয়ে আয়। আরে কালকে আমার বার্থডে ছিল না, হয়তো কোনো বন্ধু গিফট দিয়েছে, ফেলবো কেন? গিফট নিতেই পারিস, তার আগে আমায় আগে চেক করতে দে। আমার গিফট আমি তোকে দিব কেন? এই বলে আয়ান আর রেহান গিফট নিয়ে টানাটানি করছে। অবশেষে আয়ান রেহানের হাত থেকে চিঠিটা নিতে সক্ষম হলো। আয়ান চিঠিটা বের করে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা, সরি দোস্ত, কালকে তোর বার্থডেতে আসতে পারিনি বলে, তাই আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট একটা গিফট, আশা করছি গ্রহণ করবি, আর নতুন জীবনে পা রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, ইতি নিহান। দেখেছিস তো নিহান গিফট পাঠিয়েছে, ওর সাথে কথা হলো, বললো সকালে নাকি গিফট পাঠাবে তো গ্রহণ করতে। ও নিহান পাঠিয়েছে, ওকে তোর গিফট তুই রাখ, আমি গেলাম। তখনই প্রিয়া বলে উঠল, কতক্ষণ যাবৎ বাইরে দাঁড়িয়ে আছি, আপনার খেয়াল আছে? এবার তো চলুন। আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, সরি প্রিয়া রানী, এখন গাড়িতে উঠছেন, অনেকটা লেট হয়ে গেছে। প্রিয়া পেছনে বসতে নিলে আয়ান খপ করে প্রিয়ার হাত ধরে নিয়ে টেনে আয়ানের পাশের সিটে বসিয়ে দিল। এটা কি হলো, আমাকে সামনে বসিয়েছেন কেন? আমি যে কারো ড্রাইভার নই সেটা বোঝাতে চাইছি। প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই আয়ান প্রিয়ার ঠোঁটে নিজের আঙুল ধরে চুপ থাকতে ইশারা করে। এদিকে তিশা আর রিহান একে অপরের হাত ধরে কথা বলতে থাকে। তখনই আয়ান গলা ছেড়ে বলে ওঠে, যেখানে সেখানে প্রেম করা ভালো না, তাহলে তিশু এবার কথা বলা শেষ হইলে যাওয়া যাক। তিশা বলে ওঠে, ওকে রেহান আসছি, আল্লাহ হাফেজ বলে গাড়িতে ঠিক হয়ে বসলো। রিহান তিশাকে বলে ওঠে, ওকে আল্লাহ হাফেজ, সাবধানে থেকো, আর কোনো ছেলের দিকে তাকাবে না, লাভ ইউ বউ বলে তিশাকে চোখ মারলো। তারপর আয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, আমার বোন প্রিয়াকে দেখে রাখিস। আয়ান গাড়ি স্টার্ট দেয়, তিশা গাড়ির জানালা দিয়ে বাইরে মাথা দিয়ে রেহানের দিকে তাকিয়ে থাকে, আর রেহানও তিশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন জানি আজ দুজন দুজনকে দেখতেই থাকছে, সে দেখা আর ফুরায় না। এদিকে আস্তে আস্তে রেহান চোখের আড়াল হচ্ছে, তাই তিশা ফ্লাইং কিস ছুড়ে গাড়ির কাঁচ উঠিয়ে ঠিক করে বসে। তিশার এখন বেশ লজ্জা লাগছে। এদিকে রেহান তিশার কিস দেখে মুচকি হেসে মাথা চুলকে ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে প্রিয়া বারবার আয়ানকে আর চোখে দেখছে। এরপর আয়ান বলে উঠল, কি ব্যাপার, আমাকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো যে? এই পিচ্ছে, তোমার ব্যাপার কি বলো তো? আপনি তো ড্রাইভ করছেন, তাহলে বুঝলেন কি করে যে আমি আপনাকে দেখছি? তার মানে আপনিও আমাকে দেখছেন? আমি না দেখেই বলতে পারি তুমি কি করছো, এবং না দেখেই বলতে পারি তোমায় আজ দেখতে কেমন লাগছে। সত্যি? তাহলে বলুন তো আমায় আজ দেখতে কেমন লাগছে। তুমি আজ সাদা রঙের থ্রি পিস পরেছো, থ্রি পিসে সাদা রঙের পাথর দিয়ে কাজ করা, রোদ পড়তেই চিকচিক করছে, মাথায় হিজাব বেঁধে এক সাইডে সিল কোড়ানো যা বাতাসে দোল খাচ্ছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, দেখতে অসম্ভব মায়াবী লাগছে। এদিকে প্রিয়া লজ্জায় নুয়ে যাচ্ছে। ঠিকই তো, আয়ান আজ প্রিয়ার দিকে বেশ তাকায়নি, আর যে বর্ণনা দিল তাতে একটা মানুষের পক্ষে খুঁটিয়ে না দেখলে বলা সম্ভব নয়। প্রিয়া বলে উঠল, আপনাকেও আজ অসম্ভব সুন্দর লাগছে, আপনার কি কালো রঙের শার্ট পরা এত জরুরি ছিল? আশেপাশের শাকচুন্নিদের পটানোর এক্সপার্ট,
আল্লাহ, কেন যে এই টেবিলটাকে এত সুন্দর করে বানিয়েছে? পিচ্চির মতলবটা তো আজ ভালো লাগছে না পিচ্চি। সামথিং সামথিং, নাথিং নাথিং। এই বলে বাইরের দৃশ্য দেখায় মনোযোগ দিল। অবশেষে আয়ান, প্রিয়া, তৃষা বড় একটা শপিং মলে ঢুকলো। আয়ান শপিং মলে ঢুকতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে আর ফিসফিস করছে। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রিয়ার জন্য কতগুলো জামা সাজেস্ট করলো, এগুলো প্যাকিং করে দিতে বলল। এদিকে তৃষা রেহানের জন্য আর নিজের জন্য কতগুলো কাপড় সাজেস্ট করল। প্রিয়া কোনো কিছুই ভালো লাগছে না, মেয়েদের কথা শুনছে আর রাগে ফুসছে। আয়ান প্রিয়ার হাত ধরে পুরো শপিং মল ঘুরে বেছে বেছে প্রিয়ার জন্য আর আয়ানের জন্য কিছু জিনিসপত্র কিনল, জামা জুতা সব কিছুই। তারপর তারা বিল পে করার জন্য গেল। সেখানে গিয়ে নিহানকে দেখতে পেল, হাতে তার গিফট বক্স। যে চলে যেতে নিবে অমনি আয়ান নিহানকে ডাক দিল, আরে নিহান না, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? অনেক দিন পর দেখা, আর তোর সাথে ওরা কে? ওরা হলো এই যে পিচ্চি মেয়েটাকে দেখছিস, ওটা আমার ছোটবেলার প্রিয়তমা, আর ও হলো তৃষা, রেহানের প্রিয়তমা। যাক, অবশেষে তোর প্রিয়তমাকে পেলি, আসসালামু আলাইকুম দুই ভাবি। প্রিয়া কপাল কুচকে কিছু বলতে যাবে তার আগেই আয়ান বলে উঠল, তোর হাতে গিফট বক্স কেন? আবার কাকে গিফট দিতে যাবি? ওহ, তোকে তো বলাই হয়নি, আমি রেহানের বাসায় যাচ্ছি, কাল আমার আম্মু অসুস্থ ছিল তাই যেতে পারিনি, তাই আজ যাচ্ছি, এটা রেহানেরই গিফট, চল তাহলে একসাথেই যাই, এদিকে আম্মুর শরীরটাও ভালো না। এদিকে প্রিয়া তৃষা আর আয়ান হতবাক হয়ে তাকিয়ে আছে। কি, তুই না সকালে গিফট পাঠিয়েছিস? কি বলছিস আবল তাবল, আমি যদি গিফট পাঠাতাম তাহলে আমি এখন আমার রেহানের জন্য গিফট নিয়ে যাচ্ছি কেন? তখনই নিহানের ফোনে একটা কল আসে, কল কেটে দিয়ে অসহায় ভঙ্গিতে তাকালো নিহান আয়ানের দিকে। সরি দোস্ত, খুব ইচ্ছে ছিল এখন গিয়ে রেহানের সাথে দেখা করার, কিন্তু এখন জানতে পারি আমার আম্মুর কন্ডিশন ভালো না, তাই দ্রুত আমি হসপিটালে যেতে হবে, তুই রেহানকে একটু বুঝিয়ে বলিস প্লিজ, আর গিফটটা তুই ওকে দিয়ে দিস, বুঝতেই পারছিস আমার অবস্থা। বলেই আয়ানের হাতে গিফট বক্স দিয়ে নিহান চলে গেল। এদিকে আয়ান, তৃষা আর প্রিয়া রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তায় প্রিয়া দেখতে পেল আয়ানের চোখে দুশ্চিন্তার ছাপ। প্রিয়া বলে উঠল, ভাইয়ের অন্য কোনো ফ্রেন্ড গিফট দিয়েছে হয়তো। সারা রাস্তায় প্রিয়া আর তৃষা বিয়ের প্ল্যান করতে করতে বাড়ি যেতে লাগলো। আয়ান নিশ্চুপ হয়ে ড্রাইভ করতে লাগলো, অজান্তেই আয়ানের রাগে কপালের রগগুলো ফুলে উঠল। প্রিয়াদের বাড়ির গলির ভিতর ঢুকতে দেখল আকাশে কতগুলো কালো ধোঁয়া উড়ে যাচ্ছে, আয়ানের বুকের ভিতর ঢক করে উঠল। তাই আয়ান অনেক জোরে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। প্রিয়া আর তৃষা চোখ খিচে বন্ধ করে আছে। প্রিয়াদের বাসার সামনে আসতেই মানুষের প্রচুর ভিড় দেখতে পেল। তারপর আয়ান, প্রিয়া আর তৃষা ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখল ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাতে ব্যস্ত আর অ্যাম্বুলেন্সে কতগুলো পোড়া লাশ তুলছে, পুরো বিভৎস হয়ে আছে। এদিকে প্রিয়া আয়ান তৃষার মুহূর্তের মাঝেই পৃথিবীটা থমকে গেল, প্রিয়ার বাকশক্তি হারিয়ে মাটিতে বসে গেল, আয়ানের বুকের ভিতর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর বুঝতে পারছে এগুলো কার কাজ। আয়ান তার প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে বুকের ভিতরে লাখো পাথর জমা রেখে শক্ত করে প্রিয়াকে বুকের মাঝে চেপে রেখেছে। এদিকে তৃষা রেহান বলে চিল্লিয়ে উঠল, পাগলের মতো রেহানকে অ্যাম্বুলেন্স থেকে রেহানের লাশ খুঁজতে লাগলো। আয়ান প্রিয়াকে আর তৃষাকে একা সামলাতে পারছে না, তাড়াতাড়ি মারুফকে আসতে বলে। এদিকে প্রিয়া ভাই মামুনি বাবাই বলে চিৎকার করে কাঁদছে। এদিকে তৃষা সব কিছু উল্টিয়ে ফেলেছে। তখনই আয়ানের ফোনে কল, কল রিসিভ করতেই জাফর সিকদার হেসে উঠল। কল রিসিভ করতেই উপাস থেকে জাফর সিকদারের অট্ট হাসির শব্দ ভেসে আসে। তারপর জাফর সিকদার বলে ওঠে, কিরে তুমি নাকি তোর পরিবারের ডাল হয়ে সবার আগে দাঁড়িয়ে থাকবি, এখন কি সেই ডাল ভেঙে গেল? এই বলে আবারও হাসতে হাসতে লুটিয়ে পড়ে। একটা কথা কি জানিস তো, উস্তাদের মায়ের শেষ রাতে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে রেগে এক আছাড়ে ফোনটা দুই টুকরা করে ফেললো। এদিকে মারুফ এসে তৃষাকে সামলাতে শুরু করলো, কিন্তু তৃষা পাগলের মতো হাত পা ছুড়াছুড়ি করতে লাগলো, বলতে লাগলো, আমার রেহানের কিচ্ছু হয়নি, আমার রেহান ঠিক আছে, আমি দিব না, আমার রেহানকে কোথাও নিয়ে যেতে, রেহান তুমি ফিরে এসো প্লিজ, তুমি ফিরে এসো।
এদিকে প্রিয়াকে আয়ান জোর করে নিজের বুকের সাথে শক্ত করে ধরে রেখেছে। প্রিয়া কাঁদতে কাঁদতে আয়ানের বুকের মাঝেই অজ্ঞান হয়ে পড়ল। হসপিটালে দুই বোনে শুয়ে আছে তিশা ও প্রিয়া। এখন তাদের ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর ওদিকে ডাক্তার এসে জানায় অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে রেহান ও তার পরিবারের ঘটনাস্থলে মারা যায়। তাই তাদের আজকেই জানাজা পুড়িয়ে কবর দেওয়া হয়। হাসপাতালে প্রিয়ার মুখোমুখি বসে আছে আয়ান। ভাগ্যিস আজ আয়ান প্রিয়াকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, তা না হলে সে তার প্রিয়তমাকেও হারাতো, ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল আয়ান। আয়ানের চুলগুলো আজ এলোমেলো হয়ে আছে, ক্লান্তিহীন শরীর চেয়ারের সাথে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল আয়ান। আর রেহান আর আয়ানের খুনসুটিগুলো চোখে ভেসে উঠল। একটু পর প্রিয়া আর তিশা ঘুম থেকে উঠেই একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আজকের ঘটনা মনে পড়তেই চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল দুজনের। তখনই মারুফ খাবার নিয়ে কেবিনে ঢুকল। মারুফকে কেবিনে ঢুকতে দেখে তিশা আর প্রিয়া একসাথে বলে উঠল, আমার ভাই কোথায়? বাবা এই মামুনি ওরা কেমন আছে? তিশা জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে আছে, এই আশায়, রেহান ফিরে আসবে এই আশা নিয়ে। তখনই মারুফ বলে উঠল, ওরা অনেক ভালো আছে, এখন ঘুমিয়ে পড়ছে, জাগতে একটু টাইম লাগবে, তার আগে তোমাদের বলছে এই খাবার খেয়ে নিতে। প্রিয়া আর তিশা বুঝতে পেরেছে রেহান আর কেউই বেঁচে নেই। তিশা কিছু না বলে ঠোঁটের কোণে মিথ্যা হাসিয়ে ঝুলিয়ে বলে উঠল, আমাদের আর মিথ্যা সান্ত্বনা দিও না মারুফ ভাই, বিশ্বাস করো আমরা আর কষ্ট পাবো না, দাও খেয়ে নিচ্ছি। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে এগুলো বলে চোখের জল মুছল তিশা। মারুফ বুঝতে পারছে তিশা অতি শোকে পাথর হয়ে আছে। এদিকে প্রিয়া আবারও পাগল হয়ে গেছে। প্রিয়া হঠাৎ চিৎকার করে বলে উঠল, আমি কি এমন পাপ করলাম যে পাপের শাস্তি ছোটবেলা থেকে আমি দিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে নাও তুমি খোদা। এদিকে আয়ান প্রিয়ার চিৎকার শুনে ধরফরে ওঠে। আয়ানের চোখ লাল হয়ে আছে। আয়ান উঠে প্রিয়ার দুই কাপ ধরে বলে ওঠে, খেয়ে নাও প্রিয়া, তোমার শরীর অনেক দুর্বল, তাই তোমায় এখন খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে। তো তার খবরদার, যদি মরার কথা বলেছ তো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। প্রিয়া আয়ানকে আরো জোরে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। আর প্রিয়া বলতে লাগলো, এই পৃথিবীতে আর আমার কে আছে বলুন, আমি মরে যেতে চাই, এই কষ্ট যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আমার আর বাঁচার একটু ইচ্ছে নেই, কাকে নিয়ে বাঁচবো আমি? এদিকে আয়ানের পিছে প্রিয়ার নখ বিঁধে গেছে, তবুও আয়ান একটুও তার জায়গা থেকে নড়ছে না। প্রিয়ার মুখে আবার মরার কথা শুনে আয়ান রেগে দেওয়ালে ঘুষি মারল। তারপর আবার প্রিয়ার গাল দুটো চেপে ধরে বলতে লাগলো, এই মেয়ে কি মরে যাবে কুশুরু করেছ? কে বলেছে তোমার কিছু নাই? আমাকে কি তোমার চোখে পড়ে না? আর কার জন্য মরবে? তুমি মরলে জাফর শিকদার জিতে যাবে। তুমি কি চাও না তোমার পরিবারকে যে মেরেছে তার কাছ থেকে প্রতিশোধ নিতে? তুমি চাও না তোমার বাবা মা ভাই ওপারে সুখে থাকুক? এত কিছু হয়ে যাওয়ার পরেও জাফর শিকদারকে ছেড়ে দেবে? তুমি পলক চৌধুরীর মেয়ে, পলক চৌধুরী কখনো হার মানেনি, আর পলক চৌধুরীর মেয়েও হার মানবে না। এদিকে প্রিয়া মনে মনে আওড়ালো, সত্যি তো যারা আমাদের শান্তিতে বাঁচতে দেয়নি তাকে তো ছেড়ে দেওয়া যায় না, যে করেই হোক জাফর সিকদারের জীবন আমি শেষ করে দিব, মনে মনে প্রতিজ্ঞা করে বসে প্রিয়া। হ্যাঁ আমি প্রতিশোধ নিতে চাই, আমি ছাড়বো না আমি জাফর সিকদারকে। এই তো আমি এই প্রিয়াকেই দেখতে চেয়েছিলাম, কিন্তু জাফর সিকদারের তো অনেক গুন্ডা পাণ্ডা আছে, জাফর সিকদারকে মারতে হলে ওদের সাথে লড়তে হবে, কিন্তু লড়াই করতে হলে আমাদের তো খেয়ে শক্তি বাড়াতে হবে, তাই না? ওষুধ খেয়ে তো সুস্থ হতে হবে। হ্যাঁ আমি খাবো, আমি অবশ্যই খাবো বলেই হাঁ করলো প্রিয়া। তারপর আয়ান মুচকি হেসে প্রিয়াকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। প্রিয়া খেয়ে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়ল। এর ফাঁকে রেহানা বেগম আর রুষা সবাই এসেছিল, কিন্তু প্রিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখে ওকে ডাক দিয়ে বিরক্ত করল না। রেহানা বেগম হাসপাতালে থাকতে চাইলেও আয়ান জোর করে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে তিশা হসপিটালে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, বাতাসে তিশার চুলগুলো উঠছে। তারপরেও তিশা তার ফোন বের করে রেহানের আর তিশার পিক দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসত, বুকের মাঝে ওদের ছবিগুলো চেপে রেখেছে তিশা। আর চিৎকার করে রেহান বলে কাঁদতে লাগলো। এদিকে আয়ান মারুফকে বলে উঠল, মারুফ
আমি চাই যে তুই আমার পরিবার আর তিশাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি চলে যা। সেই ঠিকানা কেউই জানে না, তাই জাফর শিকদার ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না, আমিও নিশ্চিত থাকব। সবই বুঝলাম, কিন্তু তুইও যাবি আমাদের সাথে? আমি তোদের সাথে থাকলে জাফর শিকদার খোঁজ পেয়ে যাবে এবং আমার জন্য আমার পরিবারের ক্ষতি হতে পারে। কিন্তু আমরা তোকে ছাড়া যাব না, যদিও যাই তাহলে তোকে আর প্রিয়াকে সাথে নিয়ে যাব। আমি যেটা বলছি সেটাই হবে, এখন জাফর শিকদারের টার্গেট হবে প্রিয়া, তাই আমি আর প্রিয়া অন্য কোথাও থাকবো আর তোদের সাথে আমার যোগাযোগ থাকবেই। আমি জাফর শিকদারের খেলা শেষ করেই বাড়ি ফিরব, এই নিয়ে আমি আর কোনো বাড়তি কথা শুনতে ইচ্ছুক না। মারুফ কিছু বলতে গেলেও পারল না, কারণ মারুফ জানে আয়ান কতটা জেদি। মারুফ আয়ানের কথায় সায় দিয়ে চলে গেল। এদিকে আয়ানের ফোনে কল আসে, আর্জেন্ট পুলিশ স্টেশনে যেতে হবে। আয়ান হসপিটালে মারুফকে রেখে দ্রুত রওনা হলো পুলিশ স্টেশনের দিকে। আয়ান পুলিশ স্টেশনে কমিশনার স্যারকে দেখে স্যালুট জানিয়ে বলে ওঠে, স্যার আপনি আমায় ডেকেছিলেন। ইয়েস মিস্টার আয়ান চৌধুরী, আসলে তোমাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হলো। আয়ান কিছু না বলে পুলিশের আইনি পোশাক কমিশনারের কাছে জমা রাখে। আয়ানও কমিশনারের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। আয়ান চলে যাওয়ার সময় কমিশনার বলে ওঠে, বেস্ট অফ লাক আয়ান। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে বাইকে বসে যে স্টার্ট দিবে, অমনি জাফর শিকদারের ফোন। কি রে তুই মস্কাবে কিন্তু ভাঙবি না, কালকে যেই লোক দিয়ে আমি রেহানের কাছে গিফট ও সরি বোমা পাঠিয়েছিলাম তাকে এবং বেশ কিছু লোককে তুই মেরে ফেলেছিস, ভেবেছিস আমি জানি না, তাই তোর পুলিশের চাকরি থেকে বের করে দিয়েছে আর হসপিটাল থেকে প্রিয়াকে তুলে নিয়ে এসেছি। তাই সাহস থাকলে তোর প্রিয় তোমাকে নিয়ে যা, আমিও দেখি আমার লোকদের আর কতজনকে মারতে পারিস। এদিকে আয়ান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল, সে তো সারাদিন হসপিটালে তিশা আর প্রিয়ার কাছেই ছিল, তাহলে ওদের মারল কে? আর কে এমন আছে যে জাফর শিকদারের বিরুদ্ধে? আয়ান আর ভাবতে পারছে না, তাই বাইক ঘুরিয়ে রওনা দিল জাফর শিকদারের রাস্তানায়। এদিকে মারুফ ওয়াশরুমে ছিল, তাই সেই সুযোগকে প্রিয়াকে তুলে নিয়ে গেছে। এদিকে আয়ান মারুফকে দ্রুত ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে বলে। সবাই না চাইতেও আয়ানের কথার খিলাফ করতে পারল না, তাই মারুফ সবাইকে নিয়ে অতি দূরের গ্রামের পথে রওনা দেয়। এদিকে প্রিয়াকে চেয়ারে বেঁধে রেখেছে, প্রিয়া প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাত পা ছাড়ানোর জন্য। সামনে জাফর শিকদারকে দেখে প্রিয়া অতি রাগে ফুসছে, তার এখন কোনো ভয় নেই, হয়তো আজ প্রিয়া মরবে নয়তো জাফর শিকদার, এটাই মনে মনে প্রতিজ্ঞা করে বসে প্রিয়া। কি মামনি কেমন আছো, ভয় পেও না শোনা, আসলে তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু তোমার বাবা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, সেই কাঁটাগুলো সরিয়ে দিলেও কতগুলো আগাছা থেকে গেছে, আর সেই আগাছা হলো তোমার দুই ভাই বোন, তোমার ভাইকে মারতে পেরেছি, দুঃখের বিষয় হচ্ছে তুমি মরনি। আচ্ছা তুমি যখন বেঁচে গেছো তাহলে আর মারবো না, শুধু এইটুকু বলে দাও তোমার বাবার ফোনটা কোথায়। প্রিয়ার ইচ্ছে করছে লোকটাকে পুঁতে ফেলতে, প্রিয়া সহ্য করতে না পেরে জাফর শিকদারের মুখে থুথু মারে আর বলে ওঠে, আমি পলক চৌধুরীর মেয়ে, তোর মতো জানোয়ারকে ভয় পাই না, আর আমি জানলেও বলবো না সেই ফোনটা কোথায় আছে। জাফর মুখ থেকে থুথু মুছে প্রিয়াকে বলে ওঠে, বাপের মতোই তেজ দেখছি, মেয়ে হয়ে এত তেজ ভালো না। এই বলে প্রিয়াকে চর মারতে নিলেই পিছন থেকে জাফর শিকদারের ছেলে বলে ওঠে, ও মাই সান তুমি এসে গেছো, ভালোই হয়েছে তুমি এসেছো, এই নাও আজ না হয় পতিতালয়ে না গিয়ে এখানেই পতিতালয় বানিয়ে ফেলো। না ড্যাড, ওকে আমার অনেক ভালো লেগেছে, ওকে আমার জীবন সঙ্গী বানাতে চাই। প্রিয়ার গালে স্লাইড করতে করতে, যা খুশি তাই করো, আমি তাহলে এখন আসি, এই মেয়েটার তেজ দেখি কোথায় যায়। এই বলে জাফর শিকদার চলে গেল। রিশাদ চেয়ার টেনে প্রিয়ার সামনে বসে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া রাগে মুখ ফিরিয়ে বলতে লাগলো, বাপ যেমন চৈত্রহীন ছিল তেমনি। আই লাইক ইট, তোমার তেজ আমি চাইলে এখনই শেষ করে দিতে পারি, বাট তোমার অ্যাটিটিউড আমার খুব পছন্দ, আমার তোমাকেই লাগবে। এই খবরদার, আপনি জানেন না আপনি কাকে কি বলছেন, যে আসছে আমাকে এখান থেকে নিয়ে যেতে সে এসেই পড়েছে আমার খুবই কাছে, আপনাদের সবকটাকে মেরে আমায় এখান থেকে নিয়ে যাবে, যাকে ঝড়ও থামাতে পারবে না। ও তাই নাকি, তা কে সে, আসবে কখন? আমার আর তোমার বিয়ে হয়ে গেল, আর এখানে দেখছো কতগুলো লোক আছে, সো
তার কোনো শক্তি হবে না তোমাকে এখান থেকে নিয়ে যেতে। সে আর কেউ না, আমার পুলিশ বাবু আয়ন চৌধুরী। এই এলো বলে এই মাত্রই দরজা ভেঙে আসবে। ঋষাদ প্রিয়ার কথা শুনে দরজার দিকে তাকায়, দেখছে খুব জোরে হাওয়া বইছে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো কারো আসার নাম গন্ধ নেই। ঋষাদ বলে উঠল, তুমি হয়তো অতি সুখে পাগল হয়ে গেছো, দেখছো কেউ আসেনি, সমস্যা নাই, তোমাকে আমি আমার ভালোবাসার পরশু ঠিক করে দেব। এই কে আছিস, কাজে ডেকে আন। তখনই ঠাস করে দরজা ভেঙে গেল। প্রিয়ার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। আয়ন ভাব নিয়ে বলে উঠল, দেখেছিস বলেছিলাম না আমার পুলিশ বাবু আসবে। আমি ওয়ান অ্যান্ড অনলি আয়ন চৌধুরী, প্রিয়ার পুলিশ বাবু। কারো কোথাও যেতে হবে না, আমি কাজে নিয়ে এসেছি। তোর সাহস আছে বলতে হবে, তুই এসেছিস আমার থেকে প্রিয়াকে কেড়ে নিতে। ওই তোরা দেখছিস কি, ওকে ধরে বেঁধে ফেল যাতে জীবিত না যেতে পারে। এটা বলতেই সবাই এগিয়ে গেল আয়নের দিকে। আয়ন চিৎকার করে বলে উঠল, আরে ভাই শেষবারের মতো আমার কথাটা তো শুনুন। ওই তোরা থাম, এবার বল কি বলতে চাস। খবরদার কোনো চালাকি করবি না। আরে ভাই কি যে বলেন, আপনার মতো এত বুদ্ধিমান ব্যক্তির সাথে আমার চালাকি যায়? আসলে বলতে চেয়েছিলাম যে আপনার মতো একটা হিরোর কাছ থেকে কারো এত সাহস হবে যে প্রিয়াকে কেড়ে নিতে? ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি আরও আপনাকে সাহায্য করতে কাজে নিয়ে এসেছি, আর আপনি কি না আমাকে মারতে চাইছেন? ঠিক আছে আমি চলে যাচ্ছি, ভেবেছিলাম আপনাদের বিয়েতে আমি একটু আনন্দ করব, তা আর হলো না। এই বলে চলে যেতে নিলে ঋষাদ বলে ওঠে, দাঁড়া, আমার কাছ থেকে পালাতে চাইছিস, কার অনুমতি ছাড়া এখান থেকে চলে যাচ্ছিস? এই বলে রেকি আয়নের দিকে এগিয়ে গেল। এদিকে আয়ন অবাক পানে তাকিয়ে আছে। আয়ন যতটুকু জানে এই বেটাকে পাম দিলেই ফুলে যায়। তাহলে কি আয়নের কারসাজি ধরা পড়ে গেল? আয়নকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ঋষাদ আয়নকে জড়িয়ে ধরল। তোকে তো ছাড়ছি না, আমার বিয়ে সম্পূর্ণ করার দায়িত্ব তোর হাতে দিলাম। তুই আমাকে যতটুকু বুঝেছিস ততটুকু আমার বাবাও বুঝে নাই। এ তরুরা দূরে সরে যা, এখন থেকে আয়ন আমার ভাই। এদিকে আয়নের ঠোঁটে ফুটে ওঠে ডেভিল হাসি। প্রিয়া এদিকে রাগে ফুসতে ফুসতে শেষ। শেষে কিনা আয়ন প্রিয়ার সাথে এমন করতে পারলো, মন থেকে বের করে দিয়েছে প্রিয়া আয়নকে। দুচোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো প্রিয়ার। প্রিয়া আর সহ্য না করতে পেরে চিৎকার করে বলে উঠল, আপনাকে তো আমি দেখিনি আয়ন চৌধুরী, শেষে কি এই জানোয়ারের সাথে হাত মিলিয়েছেন? এতদিন জাফর সিকদারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া সবটাই আপনার নাটক ছিল না? বাকিটুকু বলার আগেই আয়ন বলে উঠল, বলছি যে ভাই শুভ কাজে তাড়াতাড়ি করাই ভালো, আর পাত্রীকে এইভাবে চেয়ারে বেঁধে রাখলে কেমন একটা দেখা যায় না? অনেকটা জোরেই বলল যাতে প্রিয়ার কথাগুলো ধামা চাপা পড়ে যায়। ঠিক বলেছিস ভাই। এই বলে প্রিয়া হাতে পায়ের বাঁধন খুলে দিল। প্রিয়া যেমন এতক্ষণ এই সুযোগটাই খুঁজছিল, তাই সুযোগ বুঝে ঋষাদকে ধাক্কা মেরে দিল দৌড়। ঋষাদ এক ধাক্কায় মেঝেতে পড়ে গেল। ঋষাদ বলে ওঠে, কে আছিস, প্রিয়া যেন বাইরে যেতে না পারে। এটা বলতেই একটা লোক প্রিয়াকে ধরে ফেলে। প্রিয়া সেই লোকটার আসল জায়গায় ল্যাং মেরে ফেলে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। প্রিয়া আবারও দৌড় লাগায়, এবার আয়নের বুকের সাথে ধাক্কা খায়। আয়ন প্রিয়াকে ধরে বলে ওঠে, ভাই এই নিন আপনার বউ, আমি ধরে ফেলেছি। এতে করে আয়ন ঋষাদের আরেকটু প্রিয় হয়ে যায়। এতক্ষণ প্রিয়া প্রাণপণে ওদের থেকে বাঁচার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আয়ন ধরে ফেলায় প্রিয়া থেমে যায়। প্রিয়া আর পালানোর চেষ্টা করছে না। এই কোন আয়নকে দেখছে প্রিয়া? এ তো সেই আয়ন নয় যে আয়নকে প্রিয়া এতদিন চিনে এসেছে। প্রিয়ার চোখে আবারও পানি জমে এসেছে। এদিকে ঋষাদ প্রিয়াকে টেনে সোফায় বসিয়ে দেয়। এখনও প্রিয়া আয়নের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে, তার কোনো দিকেই খেয়াল নেই। প্রিয়া এ ঋষাদ নামক জানোয়ারটার হাত থেকে বাঁচার সব আশা ছেড়ে দিয়েছে। যেখানে আয়নই এমন করতে পারলো ভেবে বুকের ভিতর তীব্র কষ্ট হচ্ছে প্রিয়ার। এদিকে ঋষাদ বলে উঠল, আয়ন তাহলে এবার কাজ কি হয়ে গেল? বিয়ের কাজ শুরু করে দিতে আমার আর তোষ হয়েছে না, ওকে আমি কোথায় আর পালিয়ে যাওয়ার সুযোগ দিতে চাই না। আরে ভাইজান এত উতলা হলে চলে? আমি আছি না, কথা দিচ্ছি প্রিয়া পালাতে পারবে না। এভাবে কেউ বিয়ে করে বলুন তো? অন্তত পাত্রীকে তো সাজাতে হবে না কি? ঠিকই তো, কিন্তু এবার এই বিষয়টা তো আমি ভেবে দেখিনি, কিছু তো কেনাকাটা হয়নি। আরে আপনি খামোখা টেনশন নিয়েন না তো, আমি আছি কি করতে, সব কিছু কেনাকাটা পার্লারের বিউটিশিয়ান সব আমি ঠিক করে রেখেছি। এই কইরে আয় তোরা। এটা বলতেই একটা মেয়ে আর একটা ছেলে ঢুকলো হাতে মিষ্টি নিয়ে। এদিকে প্রিয়া নিচের দিকে তাকিয়ে আছে, তার কোনো কিছুই ভালো লাগছে না।
চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আয়ান মেয়েটিকে ইশারা করতেই প্রিয়াকে ঘরে নিয়ে গেল। প্রিয়া ঘরে আসতেই সবকিছু ভাঙচুর করতে লাগলো আর বলতে লাগলো, এই মেয়ে আমার থেকে দূরে থাকো, নয়তো তোমার চুল ছিঁড়ে রেখে দিব। বলেই প্রিয়া মেয়েটাকে ধাক্কা মারলো। মেয়েটি পড়ে গিয়ে আহ করে উঠল। প্রিয়ার এই শব্দটি চেনা চেনা লাগলো, তাই কপাল কুচকে বলে উঠল, কে তুমি? তারপর মেয়েটি ঘুমটা খুলে ফেললো। প্রিয়া বলে উঠল, রুশো তুই?